জয়পুরহাটের পাঁচবিবিতে নেপাল দাস নামের এক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নেপাল দাস জয়পুরহাট 20 ব্যাটালিয়নের বিজিবির সিপাহী। তার বাড়ি ফরিদপুর জেলার মধুখালী মেঘচামি এলাকার। তিনি নারায়ণ দাসের ছেলে। বৃহস্পতিবার রাতেই এই ঘটনা ঘটে। সে পাঁচবিবি বিজিবির বিশেষ ক্যাম্পে কর্মরত ছিলেন। এ বিষয়ে জানার জন্য জয়পুরহাট 20 ব্যাটালিয়নের দায়িত্বশীল একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলেও কেউ মুখ না খোলায় প্রকৃত কারণ জানা যায়নি। তবে একটি গোয়েন্দা সংস্থা জানিয়েছে, বিজিবির সিপাহী নেপাল দাস পাঁচবিবি বিশেষ ক্যাম্পে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার রাতে ডিউটিরত অবস্থায় দুই সদস্যের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে নেপাল দাসকে গুলি করা হয়। বিজিবি সদস্যরা দ্রুত তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এ সময় জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের জরুরি বিভাগের রেজিস্টার খাতায় 195 নং পাতায় দেখা যায়, নিহত নেপাল দাসকে জয়পুরহাট 20 ব্যাটালিয়নের বিজিবির সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। নিহত বিজিবি সদস্যের গায়ে রক্তাক্ত পোশাক রয়েছে। এরপর বিজিবি সদস্যরা হাসপাতালের মর্গে মরদেহ রেখে নিজেরা পাহারা দিচ্ছিলেন। আজ শুক্রবার সকালে ময়নাতদন্ত শেষে বিজিবি সদস্যরা অ্যাম্বুলেন্স করে মরদেহ বিজিবি ক্যাম্পে নিয়ে যায়। এ সময় মরদেহের সঙ্গে থাকা বিজিবি সদস্যরা জানায়, প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানানো হবে। জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের সর্দার রাশেদ মুবারক জানান, তার বুকে ও ডান হাতে জখমের চিহ্ন রয়েছে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল বলেন, বৃহস্পতিবার রাত 10:30 বিজিবির পোশাক পরা অবস্থায় এক ব্যক্তির লাশ হাসপাতালে আনা হয়েছে বলে খবর পেয়ে সেখানে গিয়েছিলাম। ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। লাশের বুকে গুলির চিহ্ন ছিল। জয়পুরহাট সদর থানায় একটি ইউডি মামলা রয়েছে। জুয়েল শেখ, জয়পুরহাট জেলা প্রতিনিধি।